মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে, কারণ আমার ভাশুর সোহেল হাওলাদার তাকে মারা হয়েছে একদম বাজারে পুরগাছে মারা হয়েছে, সিরাজ মারছে। ওর জন্য আমাদের এই মামলার সামনে তারিখ চার্জ গঠন হবে, তার জন্য যাতে কোনো আসামি কোনো মানে কোনো ইসে যাতে বাদী যাতে সাক্ষী না দিতে পারে তার জন্য সবাই মানে সবাই আটকাইছে, যাতে তারা সাক্ষী না দিতে পারে, তারা কোর্টে কেউ হাজির না হইতে পারে, ওর জন্য তাদেরকে এইভাবে একটা মিথ্যা খুন কইরা তাদের ফাঁসানো হয়েছে। আমাদের কাছে একটাই আমাদের একটাই দাবি যে যারা আসল খুনি তাদেরকে ধইরা আনুক, তাদের প্রশাসন খুঁজে ধরুক, ধইরা দেখুক যে কারা খুন করছে, আর নির্দোষী যারা তাদের সবাইকে মুক্তি দেবো, কারণ যারা তারা তো চাবে যে একটা মামলা ই করতেছে যে এইটা খুন করে যাতে তাদের ওই মামলাটা উঠাইতে পারে, তার জন্য তারা এরকম ভাবে খুনটা করছে। আর আমাদের কাছে আমাদের একটাই কথা যে আমরাই যদি খুন করে থাকি আমরা কিসের জন্য আমাদের বাড়ির সামনে একটা লাশ বাইরে রাখবো, আপনারাই বলেন।